ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের জন্য দুঃসংবাদ। জুনে হতে যাওয়া এই দুই দেশের প্রীতি ম্যাচ বাতিল হয়ে গেছে। বুধবার ব্রাজিল জাতীয় দলের কর্তা জুনিনিও পৌলিস তা নিশ্চিত করেছেন। যা তিনি জানিয়েছেন, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অনুরোধে তারা ম্যাচটি বাতিল করেছে, যা হবার কথা ছিল মেলবোর্নে জুনের 2 তারিখে। দক্ষিণ কোরিয়া আর 4 দিন পর জাপানের সাথে 2টি প্রীতি ম্যাচ খেলবে এখন সেলেসাওরা। 11 জুন আর্জেন্টিনার বিপক্ষে এই ম্যাচটি হওয়ার কথা ছিল, তার পরিবর্তে আফ্রিকার কোনো দলের সন্ধানে এখন ব্রাজিল।